हम लोग ज्यादा दाम थोड़े ले रहे हैं, ज्यादा नहीं, हमारा आने से हम लोग का अभी चलता है, ये बात है। वो लड्डू तो लेके जाओ, दस रुपया इधर से खर्चा कर दीजिएगा सर, लड्डू लिए इसलिए सर। তোমার বজরঙ্গ বলি আমার তারা হ্যাটি হ্যাটি তো বলো ঝাড়খণ্ডের ব্লগ হচ্ছে। আজকে দিনে পর পর আমি তিনটে ব্লগ করছি। এটা টপে মানে একটা পাহাড়, এটাকে টপে বন বলছে, বন ছিল এখানে, একটা পাহাড়ও ছিল। হনুমানজি এই পাহাড়ের ওপরে তার গদা দিয়ে মারেন এবং পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে দেন, আর সেইটা দেখতেই আমাদের আশা। এবং এই দেখো এই পরিস্থিতি করে দিয়েছে এবং পুরো পাহাড়টাকে কিন্তু ভেঙে দিয়েছে। তো আমরা এই পাহাড়ের ওপরে উঠব, দেখি কতদূর কি উঠতে পারি, কি কি দেখার জায়গা আছে সেই সব জায়গাগুলো তোমাদের দেখাবো। তপবন, আর এই তপবন কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে এই জায়গার ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব। তবে আজ পৌরাণিক গল্প কথা শুরু করার আগে চলুন বলে ফেলি এই জায়গাটিতে আসবেন কি করে ও এখানে এসে আপনার দেখার কি কি জিনিস রয়েছে। যেহেতু দেওঘর শহর থেকে এই তপবন জায়গাটি মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত, তাই দেওঘর থেকে টোটো বা অটো করেই আপনি এখানে চলে আসতে পারেন। এখানে ঘুরতে এলে আপনি বাবা ভোলানাথ ও পার্বতী মন্দির, লক্ষ্মী মন্দির, তপবন আশ্রম, সাধু বাবার মন্দির, সীতাকুণ্ড, রাবণের গুহা, হনুমানজির পাথরের অভ্যন্তরীণ অবয়ব ও অনেক প্রাকৃতিক অ্যাডভেঞ্চারাস ট্র্যাকিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন, যার জন্য আপনার গাইড রয়েছে এবং গাইডেরা আপনাকে যথোপযুক্ত মূল্য চার্জ করবেন। চলুন এবার আমরা জেনে ফেলি এই জায়গার পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে। ত্রিকুট পাহাড়ের থেকে হাইট ও সাইজে ছোট এই তপবন তপস্যার জায়গা হিসাবেই মূলত খ্যাত। এই পাহাড়টিতে ছোট বড় অনেক গুহা রয়েছে, আর যার মধ্যে একটি গুহাতে লঙ্কাধিপতি রাবণ বসে তপস্যা করছিলেন মহাদেব শিবকে তার রাজত্বে নিয়ে যাওয়ার জন্য, তাই এই জায়গাটির নাম তপবন। যখন রাবণ বাবা ভোলানাথকে ত্রিকুট পর্বত থেকে তুলে তার রাজত্বে নিয়ে যেতে পারেননি, তখন পুনরায় তিনি এই জায়গাটিতে আসেন ও সাধনা শুরু করে দেন। তখন দেবতারা তার সাধনার ধরন দেখে বেগতিক বুঝতে পেরে হনুমানজিকে পাঠান তার তপস্যা ভঙ্গের জন্য। তখন হনুমানজি এসে এই পাহাড়ের উপরে গদা দিয়ে আঘাত হানেন ও রাবণের ধ্যানভঙ্গ করে দেন, ফলে পুরো পর্বতটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বর্তমানে এই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ অবস্থায় রয়েছে। পরে সীতা দেবী হনুমানজিকে এর প্রমাণ চাওয়ায় হনুমানজি দেবী সীতাকে এই পাহাড়ের প্রতিটি ফাটলের গায়ে তিনার অবয়ব দেখান। বর্তমানে এখানে বহু হনুমানজির মন্দির রয়েছে ও দর্শকেরা মূলত এই হনুমানজির পাথরের ফাটল অভ্যন্তরীণ প্রস্তরীভূত অবয়ব দেখতে ও হনুমানজির পুজো দিতেই এখানে এসে থাকে। যদিও এটির আরেকটি মূল আকর্ষণ হলো এর গুহার ভিতরটা। এটিও শোনা যায় যে এখানে নাকি ঋষি বাল্মীকি মুনি তার জীবনের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছিলেন এবং বালানন্দ ব্রহ্মচারীও এখান থেকেই সিদ্ধিপ্রাপ্তি করেছিলেন।
এটা ঘেরা নেই রে পাশে দিতে বড় ঘেরা ওরা কিছু নেই। আজকে আমরা এসেছি তপোবন পাহাড়ে, ঝাড়খণ্ডের তপোবন পাহাড়ে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আগে শুনে ফেলেছেন। আর এখন আমরা সোজা চলে যাব এই পাহাড়ের ঠিক চূড়াতে, যেই জায়গাটির দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমি পুরো রাস্তাটা তোমাদের দেখাবো, আর তার সঙ্গে আমি যে যে জায়গাগুলো এনজয় করেছি সেই সব জায়গাগুলো দেখাবো। আর এখন আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছোট মিউজিক দেওয়া থাকলো। কিন্তু ওপরে ওঠার পরে যখন আমরা গুহার দিকে যাব, অর্থাৎ যে গুহার পথটা বেয়ে আমরা নিচের দিকে নামবো, তখন কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে দেবো। আর পুরো গুহাটা আমরা কী করে পার হলাম আমরা মাসি আর বুনপথে, তো সেই জায়গাটা আমরা দেখাবো। আর আমাদের সঙ্গে আছে আজকে সৌমেনদা। সৌমেনদার সঙ্গে আমার হঠাৎ করে পরিচয় হলো বাস যাত্রায়, যেহেতু বাসে আমি যাত্রা করছি আজকে, তো সেহেতু আমার সৌমেনদার সঙ্গে দেখা হলো এবং সৌমেনদাও আমাদের সঙ্গে আছে। এবং চলো আমরা তোমাদের সঙ্গে করে নিয়ে ঘুরে দেখি এই পুরো পাহাড়টা, যেখানে অনেক হনুমানও রয়েছে। আর এই সব হনুমানের কথা না বললেই নয়, এরা কিন্তু আগে যে আমরা ত্রিকুট পাহাড়টা ঘুরে এসেছি, ত্রিকুট পাহাড়ে যেরকম বাঁদরের অত্যাচার ছিল, সেই বাঁদরের অত্যাচার কিন্তু এখানে নাই। এখানে হনুমান আছে, কিন্তু হনুমানেরা আপনার কোনো জিনিস কেড়ে খায় না। এরা যদি আপনার কাছে কোনো খাবার নিতে ইচ্ছা হয় তাহলে এরা নিজেরাই আসে, কিংবা আপনি যদি দেন তাহলে ওরা খেতে পারে, আবার নাও খেতে পারে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, আমাদের সঙ্গে থাকুন। বাই। তারা
চলে যাও দেখি বসে বসে হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস फिर से ऊपर से जाने पड़ेगा क्या निकालो मन कमना जगह तपस्या की है बाल आनंद ब्रह्मचारी जी महाराज 44 साल तपस्या करने के बाद शिव जी से इनको दर्शन मिला है शिव जी का चरण है मोहबल भैया आपका भाई लोग भी आपका गला में घुसता है मैं एक ही हूँ एक ही भाई हूँ मैं एक ही भाई हूँ বার করি না আমি বার করছি না তুমি বার করছো কেন কথা দু রুপে নি 10 রুপে 10 রুপে নি 20 রুপে আমি পণ্ডিত দেখ লিজিয়ে হম কিতনা পাতলা হাই हम बहुत पतला है हमारे तरफ पतला कोई नहीं है की अच्छे खाने की जा अच्छे वो पीने में चले अच्छे पर कुकरे पूरा काम हो गया अब गाइड कैसे हाँ ये तो এর থেকে উঁচুতে একটা যে পতাকা পোতা ছিল ওই দেখো লাড্ডু লিয়া ভাইয়া ভাই हनुमान जी मंदिर इधर बोलो बाबरे चलिए माथा टेकाइए कर करके मासी ये देखिए कब दीबो इधर আমি এখনো পর্যন্ত ব্রহ্মচারী আছি বর্ষার দিন তারা করবেন না পাথর ভিজে আছে তো স্লিপ হবে
খারা এতো জায়গায় খারা দেখে রেকর্ড করার জন্য দাঁড়ালাম। বাপ রে খারা, আমার তারা, তোমার বজরঙ্গ বলি, আমার তারা, হ্যাঁ দাদা দাদা ভি লিয়া নারিয়ার ইধরে ফুটেগা কা নিচে তালে টিকা গয়া হ্যাঁ আমার মা এটা আর আমার মা ঠিক আছে ওকে ধন্যবাদ। হটিয়ে তো হটি তো গিয়ে চলে যাও, চলো 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 বলো বলছি ধরো দাদা, আরে খেপি রে তো পাতা না, এটা দেখুন দাও, এটা দাও উপরে তুলো, এবার আমরা দাও ভাঙবে ভাঙবে হাত ভাঙবে ভাঙবে যা হবে দেখবে সে দাম এখানে বসো বসে যাও ওখানে হ্যাঁ হ্যাঁ পারবা অল্প অল্প সাহস ভালো যাতে নামতে না পারি আমরা পাতলা মানুষ হাতে ছিল মাসি নামতে ভয় মনে হয় ঘুরে যাওয়ার রাস্তা নয় এসো এসো আরাম করে এসো তুমি বাস হয়ে গিয়া এবার একটু সোজা ফোজা হতে পারবা নিয়ে আসিনি তা ভালো ওই যে এগুলো জিতনা খাওগে তো খেতে পাচ্ছে না বেশি উঁচু হয়ে রে নিচে কি বাটনে চেয়ে যাবে
नीचे से बोल रहा है एक आदमी का, ऊपर से बोल रहा है। अरे सारे सारे ऊपर से जा रहे हैं, आप लोग बोले नीचे से नीचे से जा कर सामने जा काले जय बजरंग बले जय श्री राम जय हनुमान जय जय श्री राम जय जय तारा बम काले हर हर महादेव जय श्री राम बम दो बल लगा दे जय हनुमान जय हनुमान ये चल हाँ तोर 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 घर मचा मचा दीजिए बस कुछ नहीं होगा कहाँ होगा बस ऐसे भवन गली कुंज गली में पहुंचा जाए राम का नाम करके आप बस उतर जाइए कुछ नहीं होगा राम जी आपको देखेगा जय श्री राम कोई नहीं देखेगा तो राम जी आपको देखेगा जय श्री राम जय श्री राम जय बजरंग बले दुश्मन के गले हमारा गली तोड़ दे बड़ा बना दे दुश्मन की नली चलो कहाँ अटकेंगे जाना तो सॉरी हाल था ना चलो जा পাহাড় খতম হলো এতক্ষণে পাহাড় সমাপ্ত লিখা লেখা আছে এখানে দম বেরিয়ে গেল বাবে দেখো কি অবস্থা কেটে দেবো ঠিক আছে সব কত দিতে দিতে ওই দেখো ওই সব ওপর থেকে আমরা নিচে নেমে এলাম তিনজন মিলে বাপরে বাপ যা কষ্ট পতাকাও দেখতে পাওয়া যাচ্ছে রে এখন হ্যাঁ ওই গাছের ফাঁকে তো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আস্তে 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 কি বহুত 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 वो जो सीढ़ी है वो जो सीढ़ी है ना आगे 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 सीढ़ी हाँ कोई दिक्कत नहीं उतना तक साहब जिससे जिससे जैसे पूछिएगा उसे ऐसे बताएगा রোমাঞ্চকর পরিস্থিতি এবং ভয়ঙ্কর পরিস্থিতি কারণ আমরা যে কোনো সময় পড়ে গিয়ে
একটা বিপদ ঘটতে পারতো আমাদের বিশাল একটা বিপদ কি আছে হাইয়েন্ড হয়ে আছে হ্যাঁ মানে এই রকম পরিস্থিতিতে আমি কোনোদিন ঢুকিনি আমাকে সত্যি ভালো লেগেছে তুমি এবার হয়েছো আমাদের এটা প্রথম মানে আমার আর মাসির জন্য প্রথম কিন্তু সৌমেন দা এটা অনেকবার করেছে আগে যেবার করেছে ওই জন্য অতটা আর প্রধান কথা হলো মেয়েরা আছে মাছ মানে মাসি আছে মাসির হয়ে গেল প্রায় 50 তো চিন্তা করে দেখো তোমরা মানে একটা ওই রকম এজের একটা মহিলাকে নিয়ে তুমি আসছো তো তাও মাসিরা মানে এটা একটু কম আছে শরীরটা আমার একটু শরীরটা বেশি পাতলা তো ওই জন্য আসলে আমি পার হতে পেরেছি তো তোমরা এসো জায়গাটা ভালো যদি এরকম মজা চাও আমি ভিডিওতে তোমাদের দেখালাম তোমরা দেখেছো নিশ্চয় যদি ভালো লাগে এরকম আরও আরও ফিলিংস তোমরা পেতে যাও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দাও আজকের জন্য এতটাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই।